সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মুজাহিদুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 19 রজব 1444 হিজরি মোতাবেক 10ই ফেব্রুয়ারি 2023 আমাদের আলোচনার বিষয়বস্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পর্ব নম্বর 98, বিষয়বস্তু উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের জননী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীদের জীবনীর বিশেষ একটি পর্ব। আমরা প্রতি সপ্তাহে এখন দুইজন করে উম্মাহাতুল মুমিনিন আলোচনা করছি, আজকে দুইজনের জীবনী নিয়ে সংক্ষেপে আলোচনা করব। প্রথম হচ্ছেন উম্মুল মুমিনিন জুয়াইরিয়া বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর দ্বিতীয় হচ্ছেন উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। খেয়াল করলেন হয়তো প্রথমটিতে রাদিয়াল্লাহু তাআলা আনহা বললাম শুধু, কারণ জুয়াইরিয়া মুসলিম কিন্তু তার বাবা মুসলিম না, কাফের অবস্থায় হালাক হয়েছে, মারা গেছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে আনহা বললাম, উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললাম, দুই বচন বললাম। কেন? কারণ উম্মে হাবিবা মুসলিম আর তার বাবা আবু সুফিয়ানও মুসলিম, যদিও বিলম্বে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর খাস রহমত। যে এত কট্টর দুশ্মন, সারা জীবন ইসলামে দুশ্মনী করার পর আল্লাহ মাফ করেছেন। আল্লাহ যদি মাফ না করতেন তো হেদায়েত দিতেন না, তাই না? আল্লাহ যে কত বড় দয়ালু, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফয়সালাই হেকমত রয়েছে, কাকে যে আল্লাহ হেদায়েত নসিব করবেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত উপর টিকিয়ে রাখেন। বহু লোক হেদায়েত হচ্ছে, গুমরা হয়ে যাচ্ছে, আল্লাহ সমস্ত গুমরাহি থেকে, ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। প্রথম আলোচনা করব, আমরা যেহেতু ধারাবাহিক আলোচনা করছি, যেভাবে নবী সাল্লামের সাথে বিয়ে হয়েছে সেই ঐতিহাসিক সময়কালকে সামনে রেখে আমরা আলোচনা করছি। তো আমরা যে আলোচনা করব, 11 জন আজওয়াজ মুতাহারাত উম্মাহাতুল মুমিনিন, নবী সাল্লামের বিবাহ বন্ধনে ছিলেন, সংসার করেছেন 11 জন, একসাথে থেকেছেন একই সময়ে 9 জন। 8 নম্বরে যাকে বিয়ে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন, মুমিনদের মা জুয়াইরিয়া, তার নাম হচ্ছে জুয়াইরিয়া, বাবার নাম হচ্ছে হারিস ইবনে আবি দারার। তার বাবা ছিল বানুল মুস্তালিক, আল মুস্তালিক গোত্র, মুস্তালিক গোত্র যাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি জিহাদ হয়েছিল, মুস্তালিকের যুদ্ধ বা মোরাইসির যুদ্ধ। এই যুদ্ধের দুটি নাম রয়েছে সিরাতুন নবীতে, মোরাইসির যুদ্ধ অথবা বানুল মুস্তালিকের যুদ্ধ। তো এই বানুল মুস্তালিকের তিনি সর্দার ছিলেন বা সে সর্দার ছিল, আমি কাফেরদের ক্ষেত্রে তিনি বলি না, কিন্তু আজকালকার কিছু বাঙালিরা দেখি ও সবকে তিনি আর আপনি, স্ত্রীকেও তিনি, ছেলে কচি কাঁচা নিজের ছেলে মেয়েদের ক্ষেত্রেও তিনি, কাফেরকেও তিনি, হ্যাঁ উনি, আমি একটু খেয়াল রাখি, আমি মুমিন মুসলিমকে তিনি বলি, কাফেরকে সে বলি, জি এটুকু পার্থক্য করি। আমার যত আলোচনার সময় অনিচ্ছাকৃত কথা বেরিয়ে যেতে পারে, কিন্তু ইচ্ছে করে আমি এই ভাষা প্রয়োগ করি, কারণ যাকে ভালোবাসি তাকে সম্মান করি, জি। বানুল মুস্তালিকের যুদ্ধ হয়েছিল কোন সালে এই বিষয়ে দুটো মত রয়েছে। একটি মত হচ্ছে যে পঞ্চম হিজরিতে, এটিকে কেউ প্রাধান্য দিয়েছেন, আর একটি মত হচ্ছে যে ষষ্ঠ হিজরিত, হিজরতের 5ম বছরে অথবা 6ষ্ঠ বছরে এই বানুল মুস্তালিকের বা মোরাইসির যুদ্ধ হয়েছিল। সেই সময় যুদ্ধ হয়েছিল এই জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বংশধর তাদের বিরুদ্ধে,
যুদ্ধের প্রেক্ষাপট কী ছিল আর তারপরে বিয়ে শাদীর ঘটনাটি কেমন করে ঘটলো এটা আমরা জানতে পারব। তিনি ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের। ইসলাম গ্রহণের পরে তিনি বড়ই কঠোর পরিশ্রম করে ইবাদতবন্দি করতেন, খুব বেশি জিকির আজকার করতেন, খুব বেশি বেশি সিয়াম নফল রোজা পালন করতেন, দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদ পড়তেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পর্কে মন্তব্য করেন, সতীনের মন্তব্য যেমন তেমন কথা না, এটা বড় সার্টিফিকেট। সতীন যদি ভালো বলে কাউকে তাহলে জানতে হবে সে কত ভালো। আজকাল কোনো সতীন নিজের সতীনকে ভালো বলবে এটা পাওয়াটাই হচ্ছে বিরল ব্যাপার, যতই ভালো হোক না কেন ও মাখা চোখে দেখবে ইল্লা মাশা আল্লাহ। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ফামা আলামু ইমরাতান, আমি কোনো নারীকে জানি না, কানাত আজামা বারাকাতান আলা কওমিহা মিনহা, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমার সতীন, তার চাইতে বেশি তার জাতির জন্য স্বজাতির জন্য বেশি বরকতপূর্ণ আর কেউ হইতে পারে, এর চাইতে বেশি। জুয়াইরিয়া যত বেশি বরকত নিয়ে এসেছে নিজের বংশের জন্য এত বেশি বরকত, আর এত বরকতবতী কোনো মহিলাকে আমি আমার জীবনে জানি না। নিজের বংশের জন্য সবচেয়ে বড় বরকতের কারণ হচ্ছেন এই জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশেষ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভালো মন্তব্য করেছিলেন, তিনি হচ্ছেন জুয়াইরিয়া বিনতুল হারিস। বনুল মুস্তালিকের যুদ্ধ হয়েছিল শাবান মাসে পঞ্চম হিজরি অথবা ষষ্ঠ হিজরি যেমন বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনতে পেলেন, যুদ্ধ সম্পর্কে আলোচনা এর আগে করেছি, যে বনুল মুস্তালিকের লোকেরা প্রস্তুতি নিচ্ছে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করার জন্য বা মুসলিমদের ওপর আক্রমণ করার জন্য। তাদের নেতা যেমনটা বললাম যে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপ নিজেই হারিস বিন আবি দেরার, যখন শুনতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে এরা প্রস্তুতি নিচ্ছে, তো ওরা যাতে এগিয়ে না আসতে পারে, কারণ দুশ্মন যদি এগিয়ে আসতে পারে তো ওদের সাহস বেড়ে যায়, আবার মনোবল বেড়ে যায়, ওদেরকে আসতে দেবো তার আগে গিয়ে হামলা করে দেবো, তার আগে গিয়েই তাদের ঘরেই এলাকায় গিয়ে আক্রমণ করব, এই উদ্দেশ্য নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেরিয়ে পড়লেন। তাদের সাথে মুখোমুখি হলেন এমন একটি এলাকায় যে এলাকার নাম ছিল মোরাইসি। তো যুদ্ধটি সংগঠিত হয়েছিল মোরাইসি নামক এলাকায়, সেই জন্য এই যুদ্ধটিকে মোরাইসি যুদ্ধ বলা হয়, আর বনুল মুস্তালিকের বিরুদ্ধে লড়াই হয়েছিল সেই জন্য বনুল মুস্তালিকের যুদ্ধ বলা হয়। সেখানে একটু নিচু জায়গা ছিল, পানি জমে থাকতো, পানির এলাকা, আর সেই কালে এখনও পানির অভাব আরব দেশে, যেই পানি আপনারা পাচ্ছেন সেটা ব্যবস্থা করা সরকারিভাবে, নাহলে এমনি পানি পাওয়াটা খুব কঠিন ব্যাপার মাঠে ঘাটে বা কোনো জায়গায়। তো এই জায়গায় পানি ছিল, পানির এলাকাগুলিকে সবাই দখল করার চেষ্টা করে লড়াইয়ের সময়। তো ওই এলাকায় মুখোমুখি নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, যেটা ছিল সামুদ্রিক এলাকা, সামুদ্রিক এলাকার দিকে ছিল, তার মানে সেটা ছিল আপনার জেদ্দার দিকে, এই দিকে কোদাইর একটি জায়গা আছে জেদ্দার দিকে, জেদ্দার থেকে এসে যে রাবেক ওই দিকে সাগর কাছে ওই এলাকার দিকে ছিল। তো সাগর তীরবর্তী এলাকায় মুখোমুখি হলো আর লড়াই শুরু হয়ে গেল। সেখানে আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছায় মমিন মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লামের সাথী সঙ্গীরা বিজয়ী হলেন, আর সেখানে অনেকে নিহত হলো, কাফেররা তারা পরাজিত হলো, বনুল মুস্তালিক পরাজিত হলো। পরাজিত করার পরে তাদের থেকে তাদের ধন সম্পদ আর তাদের যে সব শিশুরা ছিল নারীরা ছিল তাদেরকে দাস দাসী হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বন্দী করে নিয়ে আসলেন বা সাহাবাইকরা বন্দী করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই যুদ্ধে অনেক গনিমতের ধন সম্পদ পেয়েছিলেন, যেসব গনিমতের ধন সম্পদ পেয়েছিলেন আর যেসব বন্দী এসেছিল তাদের মধ্যেই ছিলেন জুয়াইরিয়া বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বন্দী হয়েছিলেন, তার বাবা নিহত হয়েছে, আর এই জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্দীদের অন্তর্ভুক্ত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মর্মে বর্ণনা করেছেন, একটি হাদিস রয়েছে মুসনাদ আহমদে রয়েছে আবু দাউদে রয়েছে, বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাসাম রাসূলুল্লাহ সাবায়া বিনিল মুস্তালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বন্দীদেরকে ভাগ বণ্টন করে দেন মুজাহিদিনদের মাঝে, বনুল মুস্তালিকের
তখন জুয়াইরা বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা সাবেদ বিন কাইস বিন শাম্মাস নবী সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবী ছিলেন যিনি ভালো বাগ্মী বক্তা ছিলেন এ সাবেদ বিন কাইস এই সাবেদ বিন কাইসের ভাগে পড়লেন ভাগ বণ্টন করার সময় আসলে সাবেদ বিন কাইসের ভাগে তখন সাবেদ বিন কাইসের সাথে এই জুয়াইরিয়া একটা লেখাপড়া চুক্তি করে নিলেন কি লেখাপড়া এটাকে কিতাবা বলা হয় যে আমি তোমার থেকে স্বাধীন হয়ে যেতে চাই তুমি কত টাকা নেবে এই টাকাটা পরিশোধ করে দিলেন স্বাধীন এটাকে মুকাতাবা বা কিতাবাত বলা হয় তার সাথে লেখাপড়া হয়ে গেল জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সুন্দরী সুশ্রী ছিলেন কেউ দেখলে পাগল হয়ে যেত এরকম এত সুন্দরী ছিলেন এত ফর্সা ছিলেন আর সুন্দরী ছিলেন মিষ্টমুখী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় আসলেন একদিন লেখাপড়া চুক্তি হয়ে গেছে টাকা পয়সা জমা করতে হবে সাহায্য মানুষের কাছে চেয়ে টাকাটা মালিককে দিতে পারলে তিনি স্বাধীন হয়ে যাবেন এই উদ্দেশ্যে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাড়িতে এসেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরেই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা নিজে বর্ণনা করেছেন এসে তিনি সহযোগিতা কামনা করলেন বলছেন তিনি যে ফাওয়াল্লাহ আল্লাহর কসম করে বলছে মা হুয়া ইল্লা আন রায়তু হালা বাবে হুজরাতি আমি যখন জুয়াইরিয়াকে আমার রুমের দরজার সামনে দেখলাম তখনই ফাকারিহতুহা আমাকে ভালো লাগলো না এত সুন্দরী মহিলা যদি নবী নজর পড়ে যায় তো নবী সাল্লাল্লাহু আলাইহি দিয়ে দিলেন আবার আরেক শতিন বাড়বে ভালো লাগলো না আমাকে যে আমার গেটে এসে হাজির সাহায্য চাইতে কার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে আর্থিক সাহায্য চাইতে তো এসে বললেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ আনা জুয়াইরিয়া বিনতুল হারিস আমি হারেসের মেয়ে জুয়াইরিয়া সাইয়্যদ কওমিহি আমার বাবা জানেন যে নিজ সম্প্রদায়ের তিনি সর্দার নেতা প্রধান তিনি আর আপনি জানছেন ওয়াকাদ আসাবানি মিনাল বালাই মা আলাম ইয়াখফা আলাইক আর আপনি জানছেন আপনার উপর স্পষ্ট নয় যে কি বালা মুসিবত নেমে এসেছে অর্থাৎ আমি বন্দী হয়েছি জি অসহায় ফাওয়াকাতু ফিস সাহম লি সাবিত বিন কাইস বিন শাম্মা সাবিত বিন কাইসের ভাগে পড়েছি ফাকাতাব তো হালা নাফসি তার সাথে আমি লেখাপড়া চুক্তি করে নিয়েছি যে কত টাকা নেবে এই টাকাটা তুমি ঠিক আছে যার উপর চুক্তি হলে এই টাকাটা নিয়ে নাও আর আমাকে দাসমুক্ত করে দাও ফাজিতুকা আস্তাইনুকা আলা কিতাবাতি আপনার কাছে এসেছি এই উদ্দেশ্য নিয়ে যে আপনি সাহায্য করবেন আপনার কাছে আর্থিক সাহায্য কামনা করার জন্য যাতে করে আমার টাকাটা পরিশোধ করতে পারি কাল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাম তখন তাকে একটি প্রস্তাব দিলেন ফাহাল্লাকে ফি খাইরিম মিন যালিক তোমার কি আগ্রহ আছে এর চাইতে বেশি আমি আংশিক কিছু সাহায্য 10 টাকা 20 টাকা 100 টাকা দিয়ে দিলাম হ্যাঁ 100 দিরহাম 500 দিরহাম দিয়ে দিলাম এইরকম না দিয়ে আমি যদি তোমাকে পুরো স্বাধীন করে দিই যে স্বাধীন করার ব্যবস্থা পুরো তোমাকে স্বাধীন করে দেওয়া হলো এর যেটা তোমার জন্য অনেক ভালো যে তোমার আর কোনো টেনশন থাকলো না আরও কারো কাছে চাইতে যেতে হবে এখানে যেতে হবে সেখানে যেতে হবে কালেকশন করতে হবে মানুষের কাছে এসব টেনশন তোমার থাকলো না এটা কি তুমি ভালো মনে করো তাহলে তিনি বলেন অমা হয় আর সুর আল্লাহ এর চাইতে ভালো প্রস্তাব কি হইতে পারে মানে ভালো পরামর্শ কি হইতে পারে তখন বললেন রাসূলুল্লাহ আকজি কিতাবাতাকি ওয়া আতাজাওয়াজুকি তোমার যে যেই পরিমাণ টাকার উপর চুক্তি হয়েছে পুরো টাকাটা আমি তোমার এখনই পরিশোধ করে দেবো পেমেন্ট করে দেবো আর তোমাকে আমি বিয়ে করব তুমি বিয়েতে রাজি আপনি পায়গাম দিতে পারেন কিন্তু ফিতনার আশঙ্কা যাতে না থাকে কোনো মেয়েকে পায়গাম দেওয়া যেতে পারে সরাসরি কিন্তু শর্ত আছে যে ফিতনার আশঙ্কা না থাকে কেন নিষেধ আজকালকার জামানায় কারণ আজকাল নিরাপদ নয় ছেলেও নিরাপদ নয় ফিতনা থেকে মেয়েও নিরাপদ নয় এই জন্য আপনি সদর দরজা দিয়ে প্রবেশ করেন মানুষের বাড়িতে মেন দরজা মেন গেট দিয়ে ঢুকেন তাহলে কেউ চোর বলবে না ঠিক আছে কিন্তু যদি পিছন দিকের গেট দিয়ে ঢুকেন হ্যাঁ ছোট্ট একটা গেট আছে যেটা দিয়ে শুধু বাড়ির লোকেরা
ঢুকে আর বের হয় সেটা দিয়ে আপনি ঢুকতে চান তো চোর ভাববে না, এবার বুঝতে পারছেন? তো সদর দরজা দিয়ে মেন গেট দিয়ে ঢোকা মানে হচ্ছে যে মেয়ের বাবা আছে, বাবাকে প্রস্তাব দেন, আপনার মেয়েকে বিয়ে করতেছে, মেয়ের ভাই আছে ভাইকে প্রস্তাব দেন, মেয়ের চাচা আছে মামা আছে তাদের মাধ্যমে প্রস্তাব দেন, বা আপনার বাবাকে বলেন যে ঠিক আছে গিয়ে কথা বলুক, সরাসরি নিজে বলতে পারেন, আপনি বিয়ে করুন নিজে বলতে পারেন ছেলে, কিন্তু মেয়েকে নাই, কারণ মেয়েকে বলতে গেলেই তখন শয়তান মাঝখানে সুযোগ নেবে। বিয়ে না করতে পারলেও কিছু কিছুদিন আমোদ ফুর্তি চলবে, যেমন আজকালকার ছেলেরা করছে সোশ্যাল মিডিয়ায়, দিনই ভাই দিনই বোন, কিছুদিন খুব আমোদ ফুর্তি করে নিল আর তারপর বিয়ে শাদি করলো করলো, আর না হলে শেষ আবার অন্য কোথাও লাইন ঘাট লাগালো, করছে না করছে না, আজকাল করছে কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে, এটা দিনই ভাই দিনই বোনের ফেতনা খুব ব্যাপক আকার ধারণ করেছে, যার ফলে আপনি এসব ঘটনা শুনে আপনি বলবেন না যে নবী সাল্লাম যেহেতু বলেছেন ওয়াতাজাওয়াজুকে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তো আমিও কোনো মেয়েকে বলবো যে তোমাকে বিয়ে করতে চাই চ্যাটিংয়ে? হ্যাঁ না না, ফেতনা এটা, কোথায় ইমান সাহাবাই কেরামদের, রসুল সাল্লাম কথা তো বাদ দেন, সাহাবাই কেরাম কোথায় আপনি, কোথায় বকরির নেদির মর্যাদায় আপনি, আর কোথায় শেখ সাদি, বোঝা গেছে জি, কোথায় পিয়াজি আর কোথায় নেতাজি, যে পিয়াজি যদি মনে করেন যে আমি ওই রকমই, হ্যাঁ না না, আপনি ফেতনা মুক্ত না, আপনি অনেক সময় একজন হয়তো ফেতনা থেকে বাঁচতে যায় কিন্তু আরেকজন এমন সুসুড়ি দেয় গোতা দেয় যে ও ফেতনা পড়ে গেলেন, হয়তো আপনি খুব ভালোই চাইছেন প্রথম খানে নিয়তটা ভালো ছিল কিন্তু মেয়েটা এমন করলো যে আপনার কলবকে একবারে নিজের কন্ট্রোলে করে নিল, আর থাকতে পারছেন না, সারা রাত তখন চ্যাটিং চলছে, হ্যাঁ আল্লাহ হেফাজত এসব ফেতনা থেকে, যার ফলে ভদ্রভাবে বিয়ে করবেন, ভদ্রভাবে বিয়ে করবেন, সম্মানের সাথে বিয়ে করবেন, যাতে চোর না মনে করে কেউ, চোর মানে কি চুরি চরিত্রহীন, চোর টাকা পয়সা চুরি করে, আর যাদের আখলাক চরিত্র খারাপ যুবক যুবতীর সাথে নির্জন কন্ট্যাক্ট করে এরা হচ্ছে চরিত্রহীন, এরা এক ধরনের চোর, এরা সদর দরজা দিয়ে ওর বাপের মাধ্যমে ওর ভাইয়ের মাধ্যমে মেয়ের ভাইয়ের মাধ্যমে ঢুকতে চায় না, সরাসরি মেয়ের সাথে কন্ট্যাক্ট চাইছে, বুঝা গেছে গ্লিফেত না। তো যখন এই কথা বললেন প্রস্তাব দিলেন না করতে পারে, তখন তিনি বললেন না আমি রাসূল আল্লাহ, হ্যাঁ আমি রাজি আছি, আপনি যদি পেমেন্ট করে দেন আমি বিয়েতে রাজি আছি, তালাকাত ফালতু তাহলে আমি করে দিলাম। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ওয়া খারাজাল খবর ইলান নাস, এই কিছুক্ষণের মধ্যে সবার জানাজানি হয়ে গেল যে নবী সাল্লাম কাকে বিয়ে করছেন, জুয়াইরিয়াকে বিয়ে করছেন, যে আন্না রাসূল তাজাওয়াজা জুয়াইরাতে বিনতুল হারিস, জুয়াইরা বিনতুল হারিসকে বিয়ে করলেন। যখন লোকেরা জানতে পারে আর লোকের বাড়িতে বাড়িতে ওই বংশের জুয়াইরিয়ার বংশের কে আছে, আত্মীয় স্বজন দাস দাসী হয়ে আছে সব দাস দাসী, সাহাবারা তখন সবাই বলে উঠলেন আসহারু রাসূলুল্লাহ সাল্লাম, এরা তো রসুলুল্লাহ সাল্লামের শ্বশুর বংশ, আর রসুল শ্বশুর বংশের লোককে আমরা দাস দাসী বানিয়ে রাখবো, গোলাম বানিয়ে রাখবো, হ্যাঁ আমাদের ঘরে দাসী হয়ে থাকবে, তাহলে আমরা কী সম্মান দিলাম রসুলুল্লাহ সাল্লামকে, কী মহব্বতের আমরা বহিঃপ্রকাশ ঘটাইলাম, না স্বাধীন করে দেব, যা ছিল বাড়িতে যার যে বাড়িতে আছে, কারো বাড়িতে দাসী আছে, কারো বাড়িতে দাস আছে, শিশুরা আছে, সবকে স্বাধীন করে দিল। তাহলে তোমা এসা বলছেন ফালাকাদ আতাকাবে তাজুইজিহি ইয়াহা মেয়া তাহলে বাইতে মিন বানিল মুস্তালিক, বানুল মুস্তালিকের একই দিনে সাথে সাথে সোনার সাথে সাহাবাই কেরামগণ 100টি পরিবারের সদস্যরা সব দাস দাসী হয়েছিল, সবাই স্বাধীন হয়ে গেল, সবাইকে ছেড়ে দিলে যাও, তাহলে ছেড়ে দিলাম হিসাবে দিলাম, কারণ তোমরা রসুলুল্লাহ সাল্লামের আত্মীয়, তোমরা ওই সময় মন্তব্য করেছিলেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে মন্তব্যটি শুরুতে শুনাইলাম, ফামা আলাম ইমরাতান, আমি কোনো নারীকে জানি না, কান আজা বারাকাতান, যে বরকতের ক্ষেত্রে সবচেয়ে বেশি বরকত আলে হতে পারে, আলা কওমিহা নিজের জাতির জন্য, এই জুয়াইরিয়ার চাইতে, জুয়াইরিয়ার চাইতে বরকতপূর্ণ কোনো মহিলাকে আমি জানি না, যে তার ইসলাম এবং তার নবী সাল্লামের বিয়ের মাধ্যমে কী হয়ে গেল, গোটা বংশের যত দাস দাসী ছিল সব কী হয়ে গেল, স্বাধীন হয়ে গেল, সব কত বেনিফিট তাদের হলো, কত লাভ তাদের হলো। মুসনাদ আহমদ হাদিস, তিনি বলছেন
যে আমার যখন বিয়ে হয় রাসূলুল্লাহ বিয়ে করেন তখন আমার বয়স ছিল আনা ইবনাতু ইশিন আসানে 20 বছর বয়সে বিয়ে হয়েছে। আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে বর্ণনা করেছেন যে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আগের নাম ছিল বাররা। বাররার অর্থ কিন্তু ঠিক, বাররা মানে নেক, বাররুন পুরুষের জন্য, বাররুন আর বাররুন, ইন্নাহু আল বাররুর রহিম, আল্লাহর নাম একটি বার, আর এমনি বার মানে হচ্ছে ভালো মানুষ, ফাজেরের বিপরীত, বাররুন ও ফাজের। বারের আর একটি অর্থ হয় স্থল, আল বাররু আল বাহার, জল আর স্থল, বাহার জল সাগর আর স্থলকে বার বলা হয়। এই জন্য মরুভূমিকে এখানে কি বলে লোকে আরবিরা বার বলে, সাহারাও বলে বারও বলে। তো নাম ছিল বাররা, নবী সাল্লাম নামটি পরিবর্তন করে বলেন তোমার নাম জুয়াইরিয়া। সহি মুসলিম হাদিস রয়েছে জুয়াইরিয়া রেখেছেন। কেন বদলে দিলেন? অথচ বার মানে হচ্ছে নেক, নেক মহিলা, নেক রমণী। এই জন্য যে যদি কোনো সময় বলা হয় যে অমুক বেরিয়েছেন নেক মানুষের কাছ থেকে, তো নেক মানুষের কাছ থেকে বেরিয়ে গেছেন, শুনতে কথাটা যেন খারাপ লাগছে, কেমন খারাপ লাগছে, এইরকম যাতে না বলা হয়। এই জন্য নবী এই ধরনের নামগুলি অর্থ ভালো হইলেও নবী সাল্লাম রাখতে নিষেধ করেছেন, রাখাটা অপছন্দনীয়। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বিয়ে শাদীর ঘটনা বলতে গিয়ে বলছেন যে নবী সাল্লাম যখন আমাদের এলাকায় জেহাদের জন্য আসলেন, মোরাইসের যে যুদ্ধ, এই যুদ্ধে আসার তিন দিন আগে আমি স্বপ্ন দেখলাম, তিন দিন আগে স্বপ্ন দেখলাম। কি স্বপ্নে দেখছেন? যে কান্নাল কামার আকবালা ইয়াসির মিন ইয়াসরিব, চাঁদ যেন মদিনার দিক থেকে আমাদের দিকে চলে আসলো, মদিনা থেকে আমাদের এলাকায় আকাশ থেকে চাঁদ চলে আসলো, হাত্তা ওয়াকাফি হিজরি, আর চাঁদটি এসে আমার কোলে পড়ে গেল। স্বপ্নে দেখছে মদিনার দিক থেকে চাঁদটা চলে আসছে, আর আসার পরে ওদের এলাকায় এসে কোলে এসে চাঁদটা এসে ঢুকে গেল। ফাকারে তো আনুখবেরা বিহাদ মিনান নাস, কিন্তু বিষয়টি আমি বলতে চাইলাম না, কারণ এই একটা আশ্চর্যজনক স্বপ্ন। এই স্বপ্নের কথা যদি বলি, অনেকে স্বপ্নের বিবরণ করতে পারত, তারা কাফের হইল, তাহলে অনেক হতে পারে যে ওকে বাঁচতে দিবে না, হয়তো বাঁচতে দিবে না মদিনা থেকে, আর মদিনায় আমাদের দুশ্মন মানে মুসলিমরা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মদিনা থেকে তোমার দিকে চাঁদ আসছে, মানে ব্যাপার স্যাপার অন্যরকম আছে। হ্যাঁ, তো যার ফলে বিষয়টিকে গোপন রাখলেন। এইরকম রহস্যজনক যদি স্বপ্ন হয় তাহলে জ্ঞানী মানুষ ছাড়া যাকে তাকে বলতে নেই, যাকে তাকে বলতে নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিন দিন পরে এসে গেলেন, আর লড়াই শুরু হয়ে গেল, আর তারপরে বন্দী হয়ে গেলাম আমরা, সব ধরা খেয়ে গেলাম, সব আমাদের বংশ হেরে গেল, পরাজিত হলো, তখন আমরা বন্দী হয়ে গেলাম। যখন বন্দী হয়ে গেলাম মুসলিমদের হাতে, তখন চিন্তা করলাম যে আমার স্বপ্নের এখন বাস্তব রূপ দেখা দিবে, স্বপ্নের স্বপ্নের বাস্তবায়ন হবে। তার মানে তারাও বুঝতেন যে স্বপ্নটা কোন দিকে যাচ্ছে। অনেক সময় আইডিয়া করা যায়, স্বপ্ন যদি কিছুটা জ্ঞান থাকে তো আইডিয়া করা যায়। তারপরে যখন নবী সাল্লাল্লাহু আমাকে স্বাধীন করে দিলেন, পুরো টাকাটা পেমেন্ট করে দিয়ে সাবিত বিন কাইসের, আর আমাকে বিয়ে করলেন, তখন আমি বুঝতে পারলাম যে এই ছিল আমার স্বপ্ন। মদিনা থেকে চাঁদ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছেন, আর এসে আমাকে বিয়ে করবেন। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমি শুরুতে বলেছি, বড়ই পরহেজগার ছিলেন, আবেদা জাহিদা ছিলেন, খুব বেশি বেশি জিকির আজকার করতেন, বেশি বেশি নফল রোজা রাখতেন, আর দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদ কিয়াম পড়তেন। জিকির আজকার সম্পর্কে একটি হাদিস, প্রসিদ্ধ হাদিস, কিন্তু হাদিসটি জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিমে রয়েছে, 4905 নম্বর হাদিস। হাদিসটি শুনেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা তার বাড়িতে আসলেন, আর ফের বেরিয়ে গেলেন, আসার পরে আবার বেরিয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা নয় বিবির বাড়িতে একটা রাউন্ড দিতেন, বা নয় যখন হয়নি তার আগে যতটা ছিল সবগুলি স্ত্রীর বাড়িতে কী করতেন, একটা রাউন্ড দিয়ে খোঁজ খবর নিয়ে এলেন, কে কেমন আছে খোঁজ খবর সকালবেলা একবার হয়ে গেল, আর সন্ধ্যাবেলা আবার আসর পরে একটা রাউন্ড দিতেন, সবার খোঁজ খবর নিয়ে নিতেন, আর তারপরে মাগরেবে নামাজের সাথে সাথে আর কারো বাড়ি যেতেন না, যার বাড়িতে
তার পালা, যেখানে তার পালা তার বাড়িতে রাত্রে ঢুকতেন, সন্ধ্যার পরে মাগরিবের পরে অন্য কারো বাড়িতে ঢুকতেন না। তো জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এইভাবেই সকালবেলা গেলেন, আর যাওয়ার পরে ফজর পড়ার পরে আর যাওয়ার পরে সেখান থেকে আবার বেরিয়ে গেলেন। সেই সময় জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মুসাল্লাতে, তার ঘরের মসজিদ মানে মুসাল্লাতে যায় নামাজে বসে জিকির আজকার করছেন। সুম্মা রাজা বাদান আধা, আর একবার কারণবশত আবার ওই দোহার সময় চাঁদের সময় সকাল নয়টা দশটার দিকে ফজর পরে দেখে এসছেন একবার, আবার যখন নয়টা দশটায় গিয়েছেন দেখছেন যে মুসাল্লাতে বসেই যায় নামাজে বসেই আছে জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা। তো বলছেন যে ওই চাঁদের সময় এসে দেখছেন জোহার সময় হ্যাঁ জালেস আবার বসে আছেন। ফাকালা, তখন রাসূল বলছেন মাজিলতি আলাল হাল আল্লাতি কদ ফারাকতুকা আলাইহা, সেই অবস্থাতেই তুমি সকাল থেকে বসে আছো, ওই ভোরে ফজর পরে দেখে গেলাম তোমাকে যাই নামাজে, আবার এখনও দেখছি ওই যাই নামাজ মানে তখন থেকে তুমি বসেই আছো যাই নামাজে তুমি, হ্যাঁ জিকির আজকারই করছো, কি জিকির আজকার করছো, কত জিকির আজকার করছো, বিভিন্ন জিকির আজকার তিনি করছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যত জিকির আজকার থাকে বিভিন্ন জিকির আজকার করছেন। কালাতের নাম জয়রে বললেন যে হ্যাঁ তখন থেকে বসে আছে আমি উঠিনি, ওই যে ফজর পর থেকে সকাল নয়টা দশটা হয়ে যাচ্ছে বসেই আছে জিকির আজকার করছি। নবী সাসম তখন বললেন যে লাকাত খুলতো বাদাকে আর বা কালিমাত, তোমার এখান থেকে যাওয়ার পর আমি চারটি বাক্য বলেছি, তুমি সকাল থেকে এখন পর্যন্ত বসে যতটা জিকির আজকার করেছো আর যত নেকি করেছো তার চাইতে বেশি আমি নেকি করেছি, চারটি বাক্য দিয়ে চারটি কালিমা দিয়ে, চারটি বাক্য তোমার কাছ থেকে যাওয়ার পর আমি বলেছি সালাসে তিনবার করে, চারটি বাক্য বলেছি এক একটি বাক্য তিনবার করে, তিনবার করে বলেছি, একটি তসবিতেই চারটি বাক্য রয়েছে। লাও ওজেনাদ বেমা কুলতি, তুমি যা এখন পর্যন্ত বললে তার সাথে যদি ওজন করা হয়, তার সাথে যদি ওজন করা হয় তাহলে লা ওয়াজানাত হুন্না, আমার এই চারটি বাক্য যে তিনবার পাঠ করেছি সেটা তোমার সকাল থেকে এখন পর্যন্ত জিকির আজকারের চাইতে বেশি দাঁড়িপাল্লাতে ঝুঁকে যাবে, ওজন সই হয়ে যাবে, ঝুঁকে যাবে না, আমার নেকি বেশি তোমার এই নেকির চাইতে। কি ছিল বাক্যগুলি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মেদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই কথাটি চারটা কেমন করে হলো, আমি যেভাবে গণালে তো পাঁচটা হয়ে যাচ্ছে না, ওই না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটি হচ্ছে কালেমা, কিন্তু এই কালেমাটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি এটা একটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকে মানে আল্লাহর প্রশংসার সাথে তসবি করছি, কতটা তসবি, একটা দুটা এক হাজার দুই হাজার না, আদাদা খালকে যত সৃষ্টি রয়েছে সৃষ্টি কুলের সংখ্যা পরিমাণ, আদাদা খালকে আল্লাহর যত সৃষ্টি কুল রয়েছে ততটা পরিমাণ সৃষ্টি সম্পর্কে, যে আমাদের বাঙালি সমাজে মশহুর রয়েছে যে আঠারো হাজার মখলুকাত, শুনেছেন না আঠারো হাজার মখলুক, এটা আমাদের সে বক্তাদের কথা, কোনো হাদিসে নেই, জাল কথা, এটি ভিত্তিহীন কথা, আঠারো হাজার মখলুক অসংখ্য প্রাণী, আল্লাহ বলছেন যে কেউ জানে না তো আঠারো হাজার কী করে জানল, সুরে মুদাস্তের রয়েছে ওয়ামা ইয়ালামু জুনুদা রব্বিকা ইল্লা হু, আল্লাহর সেনাবাহিনীর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না, তার সমস্ত সৃষ্টি আল্লাহ সেনাবাহিনী, মশাকেও বললে মশা সেনাবাহিনী আল্লাহর বলে না নমরুদের জন্য, তাই না, মুসা আলি সাল্লামের দুশ্মন যারা ছিল ওই ফেরাউনের অনুসারী যারা, হ্যাঁ তাদের জন্য যে বিভিন্ন আজাবগুলি এসেছিল, উকুনের আজাব, ব্যাঙের আজাব, হ্যাঁ আর কি, হ্যাঁ রক্তের আজাব, সবগুলি আল্লাহর সেনাবাহিনী, সেনাবাহিনী, তারপরে দলে দলে যে পাখি এসে আবরা হস্তি বাহিনীকে ধ্বংস করলো, সেনাবাহিনী আল্লাহর বলে, সব আল্লাহর সেনাবাহিনী, মুসলিম সেনাবাহিনী, মানুষের মধ্যেই শুধু দুটো ভাগ, বাকি সমস্ত সৃষ্টি আল্লাহর সেনাবাহিনী, অনুগত সেনাবাহিনী, আর মানুষ দুই ভাগে বিভক্ত, মমিন আর কাফের, মমিন মুসলিম আল্লাহর সেনাবাহিনী কিন্তু কাফের আল্লাহর দুশমন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকে, সৃষ্টির সংখ্যা পরিমাণ, ওয়ারেজা নাফসিহি আল্লাহর তসবি করছি আর প্রশংসা করছি, ওয়ারেজা নাফসিহি তার সন্তুষ্টি পর্যন্ত, যতক্ষণ আল্লাহ সন্তুষ্ট না হবে, আল্লাহকে সন্তুষ্ট করা পর্যন্ত এত তসবি করছি যাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, অসংখ্য, তার মানে জি দুটো বাক্য হইল,
ওয়াজেনাত আরশি আল্লাহর আরশের ওজনের সমান। আমার তসবিহ আর প্রশংসা হচ্ছে আল্লাহর আরশের ওজন সমান। ওয়াজেনাত আরশি ওমেদাদ কালিমাতি, আল্লাহর গুণগান লেখার জন্য যত কালির প্রয়োজন হয়, মেদাদ মানে কালি, এত পরিমাণ। কোরআনে কারিমে দুটো আয়াত আল্লাহ বলেছেন যে জমিনের হ্যাঁ সমস্ত পানিকে, হ্যাঁ যে সাত সাগর রয়েছে সমস্ত সাগরের পানিকে, নদীর পানিকে যদি কি করা হয় কালি বানিয়ে নেওয়া হয়, আর যদি লিখতে থাকে লিখতে থাকে আল্লাহর গুণগান, আল্লাহর হ্যাঁ হ্যাঁ কাজ, আল্লাহর মানে কুদরত ইত্যাদি যদি লিখতে থাকে, তো মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান কালিমাত আল্লাহ রাব্বুল আলামিন শেষ হবে না। ওমেদাদ কালিমাত, তো এই জিকিরটিকে বলা হয়েছে জিকিরে মুদাফ, মানে বহুগুণে বর্ধিত জিকির, এমন জিকির যার নাকি বহুগুণে বর্ধিত। একবার বললেন কিন্তু বহুগুণ পেলেন, আপনি অসংখ্য নাকি পেয়ে গেলেন, হাজার হাজার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা মুশকিল হয়তো, কিন্তু আপনি সুবহানাল্লাহ বিহামদি আদাদ খালকি বরিদা নাফসি ওয়াজেনাত আরশি ওমেদাদ কালিমাত, আল্লাহ আল্লাহ তৌফিক দান করে। নবী সাল্লাম এই জিকির শিখেছিলেন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে জি খুব বেশি রোজা রাখতেন তিনি, নফল রোজা। সহি বুখারীতে এই মর্মে হাদিস রয়েছে, জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে গেলে, দেখাল আর ইয়াউমুল জুমা, জুমার দিনে দেখছেন যে জুয়াইর রাদিয়াল্লাহু রোজা রেখেছেন, সে আম পালন করছেন নফল রোজা। ফাকালা সুমতি আমস, নবী সাল্লাম যখন জানতে পারলেন যে জুমার দিন রোজা রেখেছে, বলে গতকালকে রোজা রেখেছো বৃহস্পতিবারে, বলছে কালা তাল্লাহ নবী শুধু রাখেনি, কারো তরি দিন আন্তাসুমি গাদান, আগামীকালকে রোজা রাখার ইচ্ছা আছে শনিবারে রাখবে, তো বললেন কালা তাল্লাহ না এমন ওটাও ইচ্ছা নেই, রাখলে রাখবো না হয় নাই রাখবো, কিন্তু এমন কোনো ইচ্ছা নেই যে আমি জুমার সাথে শনিবার রাখবো, এটাও না আর গতদিনও রাখিনি। কালা ফা আফতেরি, তাহলে তুমি জুমার দিনের এই নফল রোজা ছেড়ে দাও, শুধু জুমার দিনে নফল রোজা রাখা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকমই শুধু শনিবারের দিনে, যদি শনিবার নিয়ে দ্বিমত রয়েছে, কিন্তু শুধু শনিবার শুধু জুমাবার এই দিনগুলিতে শুধু একটি দিনের রোজা ইফরাদুস সোম নিষেধ আছে নিষেধ করে সহি বুখারী হাদিস। তাই তিনি খুব বেশি রোজা রাখতেন এটাও প্রমাণিত। জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল সম্পর্কে এখন আলোচনা করব, কথা লম্বা হয়ে গেছে আর এতে শেষ করব। জুয়াইরা বিনতুল হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে রবিউল আউয়াল মাসে 56 হিজরিতে, মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে, মাওয়িয়া রাদিয়াল্লাহু খলিফা হয়েছেন 40 হিজরির পরে 41 হিজরি থেকে, আর মদিনা যেহেতু ইন্তেকাল করেছেন, আর মদিনার ওই সময় গভর্নর ছিলেন মারওয়ান ইবনুল হাকাম ইবনু আবিল আস, এই মারওয়ান তার জানাজা পড়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় তিনি সেখানকার গভর্নর ছিলেন। তখন বয়স হয়েছিল এন্তেকালের সময় জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা 65 বছর। এ হচ্ছে জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আলোচনা। এখন আলোচনা করব উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা উম্মাহাতুল মুমিনিন, তার নাম কে বলতে পারেন, উম্মে হাবিবার নাম কি ছিল? মাশাআল্লাহ সন্ত মনে আছে, রামলা বিনতে আবি সুফিয়ান, আবু সুফিয়ানের মেয়ে রামলা। আবু সুফিয়ানের নাম ছিল সাখর বিন হার বিন ওমাইয়া বিন আব্দে শামস বিন আব্দে মানাফ বিন কোসাই। নবী সাহসের সাথে এই বংশ গিয়ে মিলছে, উম্মে হাবিবার বংশ বা আবু সুফিয়ানের বংশ কোথায় গিয়ে, আব্দে মনাফে, আব্দে মনাফে গিয়ে মিলছে। আব্দে মনাফের চার ছেলে ছিল, আমি সিরাতুন নবীতে আলোচনা করেছি, আব্দে মনাফের কয় ছেলে ছিল, চার ছেলে, কি কি নাম কে বলতে পারে, যে বলবে হাত তুলবে। নবী সাল্লামের যিনি দাদা তার নাম না, দাদা মানে এই কাছের দাদা না, আব্দে মনাফের ছেলে দাদা, ওখানে গিয়ে যেহেতু মিলছে তাহলে চার ভাই কি হবে, ওই দাদা মানে দাদার ওপরে, জি দাদার বাপ কে, নবী সাল দাদার বাপ কি কে, নবী সাল্লামের দাদার বাবার নাম কি, আব্দুল মুতালিব বাবার নাম কি, হ্যাঁ হাশেম, এই বাহ, এবার হাশেম বিন আব্দুল মনাফ, আর এখানে হচ্ছে আব্দে শামস বিন আব্দুল মনাফ, তাহলে দুই ভাই হয়ে গেল, বললাম না চার ভাই ওরা, আব্দুল মনাফের চার ছেলে, তাহলে হাশেম আব্দুল মনাফ নাকি আব্দে শামস আর হ্যাঁ
নওফল, নওফল আর আরেকজন মুত্তালিব, মুত্তালিব। এই মুত্তালিব চাচাই, আব্দুল মুত্তালিবের চাচা মুত্তালিবই নিয়ে আসছিলেন মদিনা থেকে। কাকে? আব্দুল মুত্তালিব। কি সবাই এই বাচ্চাকে দেখে ভাবলো যে এটা মনে হয় তার কি হবে, দাসী হবে, গোলামি হবে, সেই জন্য হ্যাঁ আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব। ওই যে আব্দুল মুত্তালিব বললো, তোর নাম পড়ে গেল কি আব্দুল মুত্তালিব, কিন্তু তার নাম তো আব্দুল মুত্তালিব ছিল না, তার নাম কি ছিল? সাইবা ছিল, সাইবা ছিল, চুল ছোট থেকে একটু সাদা ছিল, সাইবা নাম ছিল। কি বুঝলেন? তার জন্য নাম মনে থাকবে। এখানে আর একটি রহস্য শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে চার দাদা, মানে দাদার বাপ চাচারা চার ভাই, চার ভাই থেকে চারটা গোত্র, চারটা গোত্র, এই চার গোত্রের দুই গোত্র নবী সাল্লামের চরম শত্রুতা করেছে, আর দুই গোত্র মিত্রতার প্রমাণ দিয়েছে, তারা সার্বিক সহযোগিতা করেছে। হ্যাঁ, কষ্টের সময়, বিপদের সময়, দুর্দিনে দাঁড়িয়েছে, ইসলামের দিকে এগিয়ে এসেছে, ইসলাম গ্রহণ, তাদের অধিকাংশ ইসলাম গ্রহণ করেছে। প্রথম মুত্তালিবের গোত্র আর হাশেমের গোত্র, এই দুটো গোত্রের প্রায় সব ইসলাম গ্রহণ করেছে, এবং এরা যারা ইসলাম গ্রহণ করেনি তাদের অধিকাংশ সহযোগিতা করে, যেমন আবু তালেব, আবু তালেব, হাশেম, আবু তালেব বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম, জি। পক্ষান্তরে বানু নওফাল, নওফাল গোত্র আর এই আব্দে শামস গোত্র, এরা অধিকাংশই এরা কট্টর ছিল কুফুরের ওপর এবং চরম শত্রুতা করেছে, জি। তো আবু সুফিয়ান এই বংশের, আব্দে শামস বংশের, মায়ের নাম কি ছিল? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়ের নাম ছিল সাফিয়া বিনতে আবুল আস বিন উমাইয়া বিন আব্দে শামস। এখানে কি আব্দে শামসে গিয়ে মিলছে? মায়ের দিক থেকেও নবী সাল্লামের বংশের সাথে মিলছে, কোথায়? আব্দে শামস বিন আব্দে মনাফ। আর আব্দে শামসের বংশের ছিলেন তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহর নিকট আত্মীয় হচ্ছেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই গোত্রের। উম্মে হাবিবার প্রথম বিয়ে হয়েছিল আবদুল্লাহ বিন জাহাসের সাথে, আর বিয়ে হওয়ার পরে তার একটি মেয়ে সন্তান, কন্যা সন্তান হয়, যার নাম রেখেছিলেন হাবিবা। এখান থেকে তার নাম হয়ে যায় কি? কনিয়াত উম্মে হাবিবা, মানে হাবিবার মা। আসলে উম্মে হাবিবা মানে কি? হাবিবার মা। আসলে এটি নাম নাই, হাবিবা হচ্ছে নাম, কিন্তু উম্মে হাবিবা হচ্ছে কনিয়াত, এটি ডাক নাম। এই কনিয়াতই ছিল তাবকাত ইবনে সাদ, এই কথায় লেখা হয়েছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছিলেন, তার স্বামী যে ওবাইদুল্লাহ ইবনে জাহাস, ওবাইদুল্লাহ ইবনে জাহাস, সেও ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু এরা ইসলাম গ্রহণ করার পরে হিজরত করে হাবাসা গিয়ে সেখানে বিভ্রান্ত হয়ে গেল ওবাইদুল্লাহ ইবনে জাহাস, সে মুরতাদ হয়ে গেল, খ্রিস্টান হয়ে গেল। যেহেতু হাবাসায় খ্রিস্টানদের সংখ্যা বেশি, মেজরিটি ছিল, খ্রিস্টান প্রধান দেশ, তো সেখানে গিয়ে সে মুরতাদ হয়ে গেল। চিন্তা করেন যে মক্কা থেকে হিজরত করে গেল জুলুম থেকে রক্ষা পাওয়ার জন্য কাফেরদের, আর ওখানে গিয়ে কী হয়ে গেল? মুরতাদ হয়ে জাহান্নামী হয়ে গেল। আর সুবহানাল্লাহ, আল্লাহর হিকমত যে হাবাসার সবাই খ্রিস্টান, সেখানকার রাজা নাজাশি তিনি মুসলমান হয়ে গেলেন। কাকে যে আল্লাহ কখন হেদায়ত করে দেন, কখন হেদায়ত করবে? যখন চেষ্টা করবে। হ্যাঁ, হককে ধরে রাখার চেষ্টা করবে, হককে বোঝার চেষ্টা করবে, এবং হককে আঁকড়ে ধরে থাকবে। আর যদি গোড়ামি করে তাহলে কখন আল্লাহ হেদায়ত করবেন না? হেদায়ত তো বিনা চেষ্টাতে নেমে আসবেন না। যেমন আমাদের সমাজে যারা বেনামাজি, হুজুর দোয়া করেন, ওর কোনো চেষ্টা নেই, নামাজি হওয়ার কোনো চেষ্টা নেই, দোয়া করেন, তো দোয়া দিয়ে কাজ হবে? চেষ্টা করলে কাজ হবে, তো চেষ্টা করতে হবে, তাহলে কাজ হবে দোয়া দিয়ে, না হলে এমনি দোয়া দিয়ে কখনো কাজ হবে না। দোয়া দিয়ে দুনিয়া যদি উল্টে দেওয়া যেত তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি মসজিদ নবীতে দোয়া করতে থাকতেন, আর বদর ওহুদ কিছু হইতো না, মক্কা বিজয়ের জন্য যেতে হইতো না, তাই না? সবই করতে হয়েছে, মেহনত করতে হবে। গোড়ামি করবেন না, বাপ দাদা ধর্ম কী করে ছাড়ব, অথবা অন্ধভক্তি দেখাবেন যে মায়ের অনুমতি ছাড়া কী করে আমি পদক্ষেপ নেব, অথবা আমার স্ত্রীর সাথে বুঝ পরামর্শ না করে কী করে আমি ইসলাম গ্রহণ করব, কখন আল্লাহ হেদায়ত করবেন না? আপনি যখন সত্যকে সত্য বুঝে গেছেন, শক্ত করে ধরতে হবে। যারা মুসলিম সমাজের লোক আর বেদাতি সমাজে বাস করেন, আপনার গোটা গ্রাম বেদাতি, আপনার গোটা বংশ বেদাতি, বাপ ভাই সবাই বেদাতি, আপনি একাই নানান রকমের চিন্তা শয়তান ঢুকাচ্ছে যে আমি একা কী করে এখানে থাকবো, সম্ভব? একা কী করে এই ঝড় তুফানে আমি বাস করব,
না দেখি ওরাকে চেষ্টা করি তারপর বেরিয়ে আসবো, কখনো হেদায়ত হবে না। আপনি আগে জাহান্নাম থেকে বাঁচেন, কু আনফুসাকুম, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, ওয়াহালিকু, তারপরে পরিবার, বাপ মা হেদায়ত হইল আলহামদুলিল্লাহ, স্ত্রী হেদায়ত হইল আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে ভাই বোন হেদায়ত হইল আলহামদুলিল্লাহ, আর যদি না হয়তো তারা হতো বোকা বদনসিব। আপনি তো জাহান্নাম থেকে বাঁচেন, জাহান্নাম থেকে বাঁচেন, এক্ষুনি আল্লাহ না করে ভূমিকম্প যদি হয় বা আগুন লেগে যায় তো না না সবাইকে নিব তারপরে যাবো, কেউ করবেন নাকি? এত পাগল কেউ আছে যে সবাইকে নিই, যখন সবাই বেরিয়ে যাবো শেষখানে আমি বেরোবো, সবাইকে বের করে একবার নিরাপদ স্থানে পৌঁছে, নাকি? কেউ না এরকম, সবাই জান বাঁচাবেন, যে পালায় উদাহ হয়ে এখান থেকে, কুয়ান ফুস, আগে নিজেকে বাঁচাবেন, নিজেকে বাঁচিয়ে নিয়ে নিজে যাওয়ার পরে তারপরে চিন্তা করবেন যে হ্যাঁ কী করে এদেরকে বাঁচানো যায়। কথা বোঝা গেছে না? দুনিয়ার ক্ষেত্রে যেটা বুঝছেন, দিনের ক্ষেত্রে, জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে, জান্নাত পাওয়ার ক্ষেত্রেও সেই চেষ্টা হইতো, আল্লাহ তৌফিক দান করে। তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ, কত বড় একটা পরীক্ষা, একাই আছেন সেখানে, স্বামী মুরতাদ হয়ে গেল, খ্রিস্টান হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমবেদনার জন্য তাকে বিয়ে করলেন, যে এদিকে বাপ কাফের হয়ে আছে, কট্টর কাফের, আর এদিকে স্বামী ইসলাম গ্রহণ করলো আবার মুরতাদ হয়ে গেল, আর একাই অসহায় সেই বিদেশে যেখানে কোনো আপনজন নেই, আত্মীয় স্বজন নেই, সেখানে ছেড়ে দিল। এই ব্যক্তি ওবায়দুল্লাহ ইবনে জাহাস আল আসাদি মুরতাদ খ্রিস্টান হয়ে সেখানে হালাক হয়েছে, এই কুফুরি অবস্থায়, মুরতাদ অবস্থায়। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু দিনের ওপর অটল থাকলেন, নিজের আকীদাকে মজবুত করে ধরে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি দিনকে শক্ত করে একাই ধরে থেকেছেন প্রতিকূল অবস্থায়, যেখানে কোনো আত্মীয় স্বজন বংশধর নাই, সবাই খ্রিস্টান সেদিকে চারিদিকে, আর না হলে কাফের, সেখানে মুশরিক, মক্কার কিছু লোকেরা যাচ্ছে আর তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছে ফিরিয়ে, সেখানে শক্ত হয়ে থাকলেন, আল্লাহ রাব্বুনে তার উত্তম বিকল্প দিলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে শাদী কেমন করে হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়ে রাজা বাদশাহদেরকে চিঠি লিখলেন, এই চিঠি লিখার সম্পর্কে ধারাবাহিক একটা আলোচনা করেছি, বিভিন্ন রাজাদেরকে নবী সাল্লাম চিঠি লিখেছেন, প্রত্যেকে ইসলামের দাওয়াত দিয়েছেন, তার মধ্যে নাজাশি হাবাসার বাদশাহকে কী করেছিলেন? ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এই হাবাসার বাদশাহ যে নাজাশি, তিনি ইসলাম কবুল করেছিলেন, গ্রহণ করেছিলেন, এলাকার দেশের জনগণ একজনকে ইসলাম গ্রহণ তার কথা শুনেনি, কিন্তু একাই তিনি ইসলাম গ্রহণ করেছেন যে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, রাজা তারপর তার কথা কেউ শুনেনি, একাই ইসলাম গ্রহণ করেছে, একজন নেই জানাজা পড়ার লোক, বিনা জানাজেই দাফন, সেই জন্য নবী সাল্লাম তার গায়েবানা জানাজা মদিনে পড়েছেন, ইন্তেকাল হয়েছে। তো যখন চিঠি নিয়ে পাঠালেন সাহাবি কে আমর ইবনে উমাইয়া দমরি, এক এক দেশে এক একজন দূত পাঠিয়েছিলেন চিঠি নিয়ে, তো এই নাজাশি রাজার কাছে পাঠিয়েছিলেন আমর ইবনে উমাইয়া দমরিকে চিঠি, বললেন যে নাজাশিকে দিয়ে দেবে আর তারপরে তাকে বলবে, নবী সাল্লাম শুনেছিলেন যে তার আগ্রহ আছে, ইসলাম কবুলের আগ্রহ আছে, চিঠি যেতে সে ইসলাম গ্রহণ করেছে, আর তারপরে বলে পাঠালেন যে তাকে বলবে যে আমার পক্ষ থেকে পায়গাম, সে যেহেতু সেখানকার শাসক, আমার পক্ষ থেকে পায়গাম ওই উম্মে হাবিবা রামলার জন্য যে আমি তাকে বিয়ে করতে চাই, তাকে এই কথাটি বলে দেবে। তো নাজাশি তখন নিজের পক্ষ থেকে মোহর দিয়ে বিয়ে দিয়ে দিয়েছিলেন সেখানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, আর বিয়ে হচ্ছে কোথায়? নাজাশির দেশে আবেসিনিয়া হাবাসাতে, জি, আফ্রিকাতে বিয়ে হচ্ছে, আর সেখান থেকে বিয়ে দিচ্ছেন, মোহর দিয়ে দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তাহলে বোঝা গেল যে মোহর যে কেউ দিতে পারে, কেউ বিয়ে করছে আর অন্য কেউ মোহর দিচ্ছে, যে কোনো বান্দা মোহর দিয়ে দিতে পারে আপনার, এইরকমই আকিকার বিষয়টি, আকিকে ছেলের বাপকেই দিতে হবে, ছেলের পরিবার জরুরি নয়, কেউ দিয়ে দিতে পারে, নানা দিয়ে দিতে পারে, দাদা দিয়ে দিতে পারে, কোনো গ্রামবাসী কেউ দিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই, আল্লাহর বান্দা যে কেউ দিয়ে দিতে পারে, হইলেই হইল। তো মোহর দিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি এর বিবিদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ মোহর ছিল উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা, জি, সেই মোহর ছিল 400 দিনার, 400 দিনার মানে স্বর্ণ মুদ্রা, অন্যান্য বিবিদের মোহর ছিল 500 দিরহাম, দিরহাম মানে কি? রৌপ্য মুদ্রা। এই 500 দিরহাম আনুমানিক হয় 132 ভরি, কত হয়? 132 ভরি, ইসনা আশারা উকিয়া ও নাস, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে যে কানা সাদাকো আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসনা আশারাতা উকিয়াতান ওয়ানাস,
নবী সাল্লামের সহধর্মিনীদের অধিকাংশের মোহর ছিল, অধিকাংশের মোহর ছিল 12 উকিয়া এবং এক নাস। এক নাস মানে অর্ধেক উকিয়া আর 12 উকিয়া, এক উকিয়া 40 দিরহাম, তাহলে 12 40 দিয়ে গুণ দেন, 400 কত হবে? 480, 480 সোজা কথা, 480। আর অর্ধেক উকিয়া মানে কত হলো? 20 হয়ে গেল, তাহলে কত হলো? 500। এই 500 দিরহামে 132 ভরি হয়। হানাফি সমাজে একটি মোহরের পরিভাষা আছে, হ্যাঁ, ফাতেমি মোহর, শুনেছেন না? শোনেন নাই যে আপনারা হানাফি সমাজ থেকে এসেছেন আপনারা, সুতরাং এটা খুব মশহুর তাদের কাছে, কারণ বেহেস্তিজ দেওয়ার তাদের একটি খুব গুরুত্বপূর্ণ কিতাব বেহেস্তিজ দেওয়ারে আছে, আর তাদের ফেকার অন্যান্য কিতাবে আছে বেহেস্তিজ দেওয়ার। এই জন্য বলছি যে এটা বাংলায় অনুবাদে আছে, আর এটা মক্তবও পড়ানো হয়, ছেলেদের পড়ানো হয়, মেয়েদের পড়ানো হয়, আবার গিফট দেওয়া হয়, হ্যাঁ, মেয়েদেরকে বিয়ের সময়। ওতে আছে যে মোহরে ফাতেমি, মোহরটা ছিল নবীর বিবিগণের, কিন্তু মশহুর হয়েছে, খ্যাতি লাভ করেছে কি নামে? ফাতেমার মোহরের নামে। আসলে ব্যাপারটা এরকম নয়, আসলে জি তথ্যটা আসলে সূক্ষ্ম নয়। নবী সব অধিকাংশ বিবিদের মোহর ছিল 132 ভরি। কেউ যদি সুন্নতি মোহর দিতে চায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি মোহরটা যতটা ছিল অতটা দেব, তাহলে 132 ভরি দিক, 132 ভরি চাঁদির মূল্য, অথবা 400 দেনার, 400 দেনারে অনেক টাকা হয়ে যাবে, কারণ এটি স্বর্ণ মুদ্রা, স্বর্ণের টাকা। তো যাই হোক, এই 400 দেনার সবচেয়ে বেশি তার মোহর ছিল। এই বিয়ের ওলি ছিলেন নিকট আত্মীয় কেউ? উসমান রাজিয়াল্লাহ তাআলা, উসমান একটু আগে বললাম যে তার বংশের নিকট আত্মীয় উসমান রাজিয়াল্লাহ তাআলা ওলি ছিলেন, মুস্তাদরাক হাকিমে রয়েছে। আর বিয়ের কাজ সম্পন্ন করেছে খালেদ বিন সাইদ বিন আস বিন উমাইয়া এই বংশেরই। আর তারপরে উম্মে হাবিবা রাজিয়াল্লাহ তাআলাহা কি ওই নাজাশির দেশ থেকে, হাবাসা থেকে যে মদিনা পাঠাইতে হবে, সেখানকার রাজা পাঠিয়ে দিলেন সুরাহবিল বিন হাসানার সাথে, তার সাথে পাঠিয়ে দিলেন যে যাও মদিনা পৌঁছিয়ে দাও। সোনান আবু দাউদ হাদিসটি রয়েছে, কিতাবুন নিকাতে নাসাইতেও রয়েছে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে সাক্ষাৎ হলো, সংসার শুরু হলো, দাম্পত্য জীবন শুরু হলো, অর্থাৎ যেটা বাসর বলা হয় সহজ ভাষায়। কি বলা হয়? বাসর। আপনারা বলেন আঞ্চলিক ভাষায় উঠিয়ে দেওয়া, স্বামীর ঘরে কি করা? উঠিয়ে দেওয়া। কোনো অঞ্চলে বলে বিদায়ী করা, হ্যাঁ, শ্বশুর বাড়ি বিদায়ী করা, মানে স্বামীর ঘরে বিদায় করে দেওয়া। তো এটাকে বাসর করা বলা হয়, জাফাফ। এই বাসর হয়েছিল খাইবার থেকে রাসূলুল্লাহ সাল্লাম ফিরে আসলেন সপ্তম হিজড়ি, হুদাইবিয়ার সন্ধি হলো ষষ্ঠ হিজড়িতে, আর তারপরে সপ্তম হিজড়িতে খাইবারের যুদ্ধ হলো, আর খাইবারের যুদ্ধতে রাসূলুল্লাহ ফিরে আসলেন, আর তারপরেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে বাসর করলেন। সেই সময় উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা বয়স ছিল প্রায় 36-37 বছর, 36-37 বছর বয়স ছিল যখন তিনি মদিনায় আসেন। জি, আবু সুফিয়ান তখনও কাফের, সপ্তম হিজরি, ইসলাম গ্রহণ করেছেন অষ্টম হিজরি মক্কা বিজয়ের সময় রমজান মাসে। তো আবু সুফিয়ান যখন জানতে পারলেন যে আমার মেয়েকে বিয়ে করেছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু সুফিয়ান দোস্ত না দুশ্মন? তখন কট্টর দুশ্মন, কট্টর দুশ্মন, তাই না? দুশ্মনের মেয়েকে বিয়ে করলে কতটা তার গাত্রদাহ হইতে পারে, জ্বালা হইতে পারে? পারে না? পারে না। কিন্তু না, শুধু ধর্মীয় শত্রুতা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো করে জানতেন আবু সুফিয়ান যে তার মতো ভালো মানুষ আরব দেশে নেই, আরব দেশে নেই। সাদেক আমিন কাফেরদের কাছে শুধু লড়াই ঝগড়া কিসের ছিল? ধর্মীয় লড়াই ছিল, না হলে তার মতো ভালো মানুষ, ভালো চরিত্রের মানুষ নেই সমাজে। যখন শুনতে পেলেন এই বর্ণনাটিও রয়েছে যে তার মেয়েকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন, তখন তিনি সন্তুষ্টি প্রকাশ করে, অথচ কাফের তখনও, সন্তুষ্টি প্রকাশ করে প্রশংসা করেছিলেন আর বলেছিলেন যে জালেকাল ফাহলু লা ইউকরাউ আনফুহু, এ এমন সুপুরুষ যে তার প্রস্তাবকে নাকচ মোটেই করা সম্ভব নয়। ভালো হয়েছে বিয়ে হয়েছে, আমার মেয়ের বিয়ে হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, ভালো হয়েছে, সুবহানাল্লাহ। কাফেরও অনেকে নাই পরায়ণ আছে, কাফের, ধর্মীয় শত্রুতা আছে, কিন্তু ন্যায়সঙ্গত কথা বলতে কিন্তু সে দ্বিধা দ্বন্দ্ব করেনি যে তার পয়গাম প্রস্তাবকে না করা যায় না, বিয়ে হয়েছে তো ভালো হয়েছে। ইমাম জাহাবি রহমুল্লাহ বলছেন যে যখন রামলা বিন তাবি সুফিয়ান অর্থাৎ উম্মে হাবিবার বিয়ে হয়, তো
নবী সাল্লাহ আলাইহি সাল্লামের সবচেয়ে নিকট আত্মীয় এই উম্মে হাবিবা বলছেন, উম্মে হাবিবা সবচেয়ে নিকট আত্মীয়, এবং তার মোহর বলছেন যে ওয়ালাফি নেসাই মানহিয়া আকসারু সাদাকা মিনহা, উম্মে হাবিবার চাইতে বেশি মোহর কারো ছিল না, ওয়ালা মান তাজাওয়াজা বিহা ওয়াহিয়া নায়াতুদ দারবা আবআদা মিনহা, আর নবী সাল্লাম যাদেরকে বিয়ে করেছে তারা কাছাকাছি এলাকায় ছিলেন, একমাত্র উম্মে হাবিবাকে বিয়ে করেছেন সবচেয়ে দূরে যিনি অবস্থান করছেন, কোথায়, এক দেশ থেকে আরেক দেশ, লোহিত সাগরের আরেক পারে আফ্রিকায় তখন তিনি আবেশেনিয়ায় অবস্থান করছিলেন। আল্লাহ হেদায়েত করেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা শত্রুর মেয়ে, তাই না, নবী সাল্লামের দুশ্মনের মেয়ে, বাপের টান তো একটা থাকা চাই স্বাভাবিক, তাই না, কিন্তু না, এই টানে কোনো রকমের সামান্য তোমার ইমানে কোনো দুর্বলতা আসেনি, সামান্য তো কোনো দুর্বলতা আসেনি, এটি খুব গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে ঘটনা রয়েছে। আবু সুফিয়ান মুসলমান হয়নি, কিন্তু সে মদিনা এসেছে, কারণ হুদাইবিয়ার সন্ধির পরে যেহেতু 10 বছরের চুক্তি হয়ে গেছে, নিরাপত্তার চুক্তি, তখন কাফেররা মক্কা থেকে মদিনা নির্দ্বিধায় আসছে, আত্মীয় স্বজনদের সাথে বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করছে, ঘুরছে ফিরছে যাচ্ছে, আর এরাও যাচ্ছে মক্কা যাচ্ছে, এখান থেকে সাহাবাই কেরাম যাচ্ছেন ঘুরে আসছেন নিরাপদ, এইসব যাতায়াত শুরু হয়েছে যেহেতু সন্ধি হয়ে আছে মক্কা বিজয়ের আগ পর্যন্ত। তো আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন কি জন্য, যে নবী সাল্লাম সম্পর্কে জানতে পারলেন, যে নবী সাল্লাম মক্কায় যুদ্ধ করার জন্য মক্কা বিজয়ের জন্য যেতে চাইছেন, এইরকম কেন, কারণ তারা গাদ্দারি করেছিল, যা মিত্র গোত্রকে খুন করেছিল, যার ফলে তারাই চুক্তি ভঙ্গ করেছিল, মক্কার কাফেররা জানো কাফেরদের মিত্র গোত্র, তারা চুক্তি ভঙ্গ করেছে লড়াই করে, যার ফলে সে হুদাইবিয়ার সন্ধি শেষ, এই বিষয়ে সে কথা বলতে এসছে মানে চুক্তিটাকে আরও পাকা করার জন্য, কারণ চুক্তি তারে ভঙ্গ করেছে, এক চুক্তিটাকে আবার নবায়ন করার জন্য মদিনায় এসেছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, তখন ইসলাম গ্রহণ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দেখা করলেন, তো রাসূল তার দিকে তাকালেন না, কারণ তোমার আমাদের সাথে চুক্তি করলে, তারপরে গাদ্দারি করলে, তারপরে তো কট্টর দুশ্মন ওহদে, কত ক্ষয়ক্ষতি হলো সাহাবাই কেরামদের, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন, সেখানে প্রধান ছিল সেই যুদ্ধের আবু সুফিয়ান, জি, তো রাসূল তার দিকে তাকালেন না, তখন চলে গেলেন, সে তখন নবী তার সাথে কথা বললেন না, মেয়ের ঘরে গেলেন, মেয়ে কোথায়, নবী সাল্লাল্লাহু সংসারে, উম্মে হাবিবার বাড়িতে ঢুকলেন, উম্মে হাবিবার বাড়িতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিছানে ঘুমান সেই বিছানায় বসতে যাচ্ছে, জামাইয়ের বাড়িতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় বসতে যাচ্ছে, কে, আবু সুফিয়ান মেয়ের বাড়িতে গিয়ে বসতে যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায়, এই দেখে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি বিছানাটাকে গুটিয়ে রেখে দিলেন, ভাঁজ করে গুটিয়ে রেখে দিলেন, যে মেঝেতে বসো, তখন আবু সুফিয়ান বলছে, ইয়া বুনাইয়া, হে প্রিয় মেয়ে, আর রাগিবতে বেহাজাল ফিরাশে আননি আমবি আনহু, তুমি যে বিছানাটিকে গুটিয়ে রেখে দিলে, বিছানাকে আমার যোগ্য মনে করলে না, আমাকে বিছানার যোগ্য মনে করলে না, কি বুঝতে পারলেন, বিছানার যোগ্য আমি নই, অর্থাৎ এই বিছানায় আমি বসার অধিকার রাখি না, তাহলে তাহলে আমার অপমান করলে, বাপের অপমান করলে, হ্যাঁ, নাকি বিছানা আমার যোগ্য না, যে আমি অনেক বড় মানুষ, আমি তোমার বাবার, বিছানা আমার যোগ্য না, সেজন্য বিছানাকে সরিয়ে নিলে, কী জন্য তুমি বিছানাটিকে সরিয়ে নিলে, উড়িয়ে রেখে দিলে, ফাকালত, বলছেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাল হুয়া ফিরাশু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাহেবের বিছানা, ওয়া আনতা ইমরিউন নাজিসুন মুশরিক, আর তুমি একজন কাফের নাপাক মুশরিক, এন্নাম আল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ কোরআনে নাযিল করেছে মুশরিক নাপাক, আর তুমি নাপাক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বিছানায় বসবে, এটা চলবে না, এই জন্য তোমাকে বসতে দিলাম না, উঠিয়ে নিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানার অবমাননা করব না, তাওহীন যেন না হয়। ফাকালা আবু সুফিয়ান তখন মেয়ের উপর মন্তব্য করছে, ইয়া বুনাইয়াতা, হে প্রিয় মেয়ে, লাকাদ আসাবাকে বাদি শাররুন, তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে তুমি আরও খারাপ হয়ে গেছো, তুমি আরও কী হয়ে গেছো, খারাপ হয়ে গেছো। মজার একটি গল্প শোনাই, আল্লাহ সাহেব আমাদের এক ভাই আছে, দিনী ভাই আবদুল্লাহ, মাশাআল্লাহ, অনেকে চেনেন হয়তো আবদুল্লাহ ভাইকে, যে লন্ড্রির
কাজ করে লন্ডি, অনেকদিন থেকে লন্ডি চালায়। আর তার ছেলেরা আরবি মাদ্রাসা, ছেলেমেয়েরা সব আরবি মাদ্রাসায় পড়েছে। ওর ও নিজে আর ওর স্ত্রী, এরা সব সারসিনার মুরিদ ছিল। কী ছিল? সব সারসিনার মুরিদ ছিল। আর ওর শ্বশুর তো পাক্কা মুরিদ ছিল, একদম নাম্বার ওয়ান মুরিদ ছিল, খাস মুরিদ। তো এরা হেদায়ত হয়ে গেল। হেদায়ত হয়ে 2005-06 সালে আমার বাড়িতে এসছে পরিবার নিয়ে। দেখো 2005 সালে, কতদিন আগে আজকে থেকে হেদায়ত হয়ে, তখন এই গল্প শুনিয়েছিল। যখন হেদায়ত হয়ে গেল, হ্যাঁ, এই পীরদের গুমরাহি থেকে বেরিয়ে এসে যখন সহি আকিদা গ্রহণ করলো, তখন স্বামী স্ত্রী দুইজনেই, গোটা পরিবার, তখন আবদুল্লাহর শ্বশুর, হ্যাঁ, তার মেয়েকে বলছে যে জামাই তো অহাবি হইলো হইলো, তুইও অহাবি হয়ে গেলি। হ্যাঁ, জামাই অহাবি হইলো তো তুইও অহাবি হয়ে গেলি, মেয়েকে বলছে। তো এ হলো অবস্থা, বাতিলপন্থীদের অবস্থা এরকম। তো তখন পর্যন্ত আবু সুফিয়ান যেহেতু বাতিলপন্থী, বলছে যে তুমি আমার ঘর থেকে বেরিয়ে খুব খারাপ হয়ে গেছো। তারপর আবার বেরোলে, যখন দেখলো যে বিছানায় তো বসতে দিল না মেয়ে, তখন রাসূলুল্লাহ আবার আসলে চেষ্টা করলো কথা বলার জন্য, কিন্তু নবী সাল্লাম কোনো উত্তর দিলেন না, তার সাথে কথা বলেন না, ফিরে চলে গেল। তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা 65টি হাদিস বর্ণনা করেছেন, 65টি হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে সহিহ বুখারি মুসলিমে দুইটি হাদিস রয়েছে, মুত্তাফাক আলাইহ, বুখারিতে রয়েছে, মুসলিমে রয়েছে। আর ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ 2টি হাদিস বর্ণনা করেছেন, তার মানে 4টি হাদিস রয়েছে সহিহাইনে, আর বাকি অন্য অন্য হাদিসের কিতাবে রয়েছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলার এন্তেকাল হয় 44 হিজরিতে। 44 হিজরি মানে তখন খলিফা ছিলেন কে? মাওয়িয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। খিলাফত আমলে মদিনায় ইন্তেকাল হয় এবং মদিনায় বাকিতেই দাফন হন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আল্লাহা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যেসব হাদিসগুলি বর্ণিত হয়েছে, তার মধ্যে একটি প্রসিদ্ধ হাদিস হচ্ছে সুন্নাতের রাতে বা 12 রাকাতের হাদিস। 12 রাকাত দিনের রাতে যে সুন্নত পড়বে, তার জন্য আল্লাহ স্পেশাল কি করবেন, জান্নাতে ঘর তৈরি করবেন, তার জন্য প্যালেস তৈরি করবেন। উম্মে হাবিবা আন উম্মে হাবিবা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহা কালা, তিনি বলছেন সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মা মিন আবদিন মুসলিমিন, যে কোনো মুসলিম বান্দা, ইউসাল্লি লিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি সালাত আদায় করে, কুল্লা ইয়াউমিন, প্রতিদিন, সিনতাই 10 রাকাতান 12 রাকাত, তাতাউয়া নফল, মানে ফরজ নয় সেটি, গায়রা ফরিজ, যেটা ফরজ নয়, তাতাউর ব্যাখ্যা করলেন, ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে স্পেশাল অট্টালিকা, প্যালেস তৈরি করবেন, আও বনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। সহিহ মুসলিম 1199 নম্বর হাদিস। তো এই ছিল উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আলোচনা। তো আশা করি আলোচনা যথেষ্ট হয়ে গেছে। তিনি ইন্তেকাল করেছেন কোন সালে বললাম? 44। এটি একটি মত, শেখ সাফিনা বাবর আরও 2টি মত লিখেছেন। তো ইন্তেকালের সালগুলি সম্পর্কে কারো কারো ইখতলাফ রয়েছে, কেউ বলেছে 42, কেউ বলেছে 44, কেউ বলেছে 50, কিন্তু 44টি বেশি প্রসিদ্ধ। এখানে আজকের আলোচনা শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা সামনের সপ্তাহে নবী সাল্লামের শেষ দুইজন সহধর্মিনী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুজন আলোচনার মাধ্যমে 9 জন সম্পর্কে আলোচনা আমরা সম্পূর্ণ করব। তারপরে তারপরের পর্ব হবে ইনশাআল্লাহ, 100 নম্বর পর্ব হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান সন্ততি ছেলে মেয়েদের সম্পর্কে, আর ইনশাআল্লাহ তাআলা তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া আর চরিত্র, এই সম্পর্কে সংক্ষেপে আমরা আলোচনা করব। এর মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের সিরাতুন নবী যে ধারাবাহিক চলে আসে দীর্ঘ সময় ধরে, আমরা শেষ করতে পারবো। আল্লাহ কবুল করেন, আল্লাহ তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেক হায়াত দান করেন, রুজিতে আল্লাহ বরকত দান করেন, দিন দুনিয়া আল্লাহ ভালো করেন, যারা পথভ্রষ্ট গুমরা হয়ে রয়েছে আল্লাহ তাদের হেদায়ত নসিব করেন, আর যারা হেদায়ত হতে পেরেছেন আল্লাহ তাদেরকে দিনের ওপর যেন টিকিয়ে রাখেন, সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, বালা মুসিবত থেকে, দুর্ঘটনা থেকে, এই ভয়াবহ ভূমিকম্প থেকে সঠিক শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, ভুলভ্রান্তির সংশোধনের তওবা করার আল্লাহ তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।